এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম শুনেননি? ও চা বিকনিওয়ালার নাম শুনেননি? ও সালার নাম শুনেননি? হ্যাঁ, ওরা আবার নতুন একটা আইন তৈরি করছে। তুই তৈরি কর, যেই দিন করবি সেই দিনে জীবনতলা বাজারে সমাবেশ হবে, যেই দিন তোর নিয়ম চালু হবে কলকাতার মাটি আওয়াজ দিবে, ভারতের মুসলমান 4.5 কোটি মুসলমান কেউ আর বাড়ি থাকবে না, ওই দিন কলকাতার মাটি থেকে প্রমাণ করে দিবে যে হাম লোক জান দেনে কে লিয়ে তৈয়ার হে, কারদান দেনে কে লিয়ে তৈয়ার হে, মগর কুরআন দেনে কে লিয়ে তৈয়ার নহীন জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন প্রমাণ করে দিবে। তো গাইনটাকে বের কর, ভোট আসলে মন্দিরের কথা মনে পড়ে যায়, ভোট আসলে রাম রামের কথা মনে পড়ে যায়। এই আমি অযোধ্যায় গিয়েছি, আমার মোবাইলে সব ছবি আছে, অযোধ্যায় 70 থেকে 72টা মন্দির আছে, সে মন্দিরের ভেতরে কোন কুকুর পিশাব করে, গরুগুলো শুয়ে আছে, সেখানে কোনো সাফ সুতায়ের জায়গা নাই, সেখানে পুজো হচ্ছে না, সেখানে কেউ যাচ্ছে না, সেইগুলো আগে ঠিক করো না। ঠিক বলছে না? 72টা মন্দির সেখানে ভেঙে চুড়ে সব পড়ে যাচ্ছে, সেগুলোকে সংস্কার করো, ঠিক করো। ভোট আসলে রামের কথা মনে পড়ে যায়। এতই তোমার মহব্বতের লোক হতে পারে, তোমার মহব্বতের লোক, আমিও তাকে সম্মান করি, সেনাও করি, তবে ধর্মকে নিয়ে কোনোদিন কেউ রাজনীতি করতে পারবে না, কথা ঠিক না বেঠি? এই জোরে বলেন। আমি কলকাতা টিভিতে গত সপ্তাহে দাঁড়িয়ে বলেছি, গত সপ্তাহ যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় অনশন করল, শেষের দিনে আমি গেলাম মাইকে দাঁড়িয়ে আমি বলেছি, এ দিদি আপ আপনি জায়গা মে রহিয়ে, আপ আপনি জায়গা মে রহিয়ে, এ নরেন্দ্র মোদী জি, এ কলকাতা কা, এ ওয়েস্ট বেঙ্গল কা শেরনি হে শেরনি, হাম লোক ফুরফুরা শরীফ কা পীর সাহাব হে, এ মাস সোচ লে, এ দিল্লি হে, এ মহারাষ্ট্র, এ কলকাতা কে আন্দর, এ ওয়েস্ট বেঙ্গল কে আন্দর, ফুরফুরা শরীফ মুসাদ্দিদে জালম আবু বকর সিদ্দিক শুয়ে আছে, যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক ফুরফুরার মাটিতে শুয়ে থাকবে, পশ্চিম বাংলার মাটি থাকে, আমার আল্লাহ হিফাজত করবে, জোরে বলুন না সুবহান। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা, আজকের ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী এত বাড়া বেড়ে গিয়েছে, ওরা এখন বিদায়ের সময়, ওরা আর বেশি দিন নাই। নাই বাবাজি, আপনাদের জলসায় আমি বলে দিয়ে গেলাম, মনে রাখবেন মনে রাখবেন, ওরা আর বেশি দিন নাই, ওরা এখন বিদায়ের সময়, তাই বিদায়ের সময় যাবার আগে কোরআনের একটা অক্ষর তুলে দিচ্ছে, আবার রসুল পাকের একটা জবানের বাণী তুলে দিয়ে যাচ্ছে, আর নিকাহ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে, আবার কিছু মহিলা বেরোবে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুবনা, এর নাম আনিসা, এরা তালাক তুলে দেবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাক তুলে দিতে যায়। ও ভাই জানে তার 3 দিন পরে হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকি এবিপি আনন্দ টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বলেছি, এ নরেন্দ্র মোদী আমি আওলাদে মুজাদ্দেদ, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছ, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়, এরা হলো তোমাদের বংশধর, তোমরা সাজিয়েছ সাজিয়েছ, তবে নরেন্দ্র মোদী শোনো শোনো, এই হিন্দুস্তানের মাটিটা বাদ, হিন্দুস্তানের মাটিটা পবিত্র, তার একটি মাত্র কারণ
করেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না হলো না, তবে আবু বকর আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। জরুরত হারা জহান ও খুশবো মদিনে মৌজুদ হল্লাহুম্মা। জোরে জোরে চেপে বসো, চেপে আরেকটু চাপো। এর দরে শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে নিরাখো কে পুতিনি জলোয়া মুহাম্মদ কা মেরে দিন কে আইনামে নকশা হে মুহাম্মদ কা কই জন্নত মে যায়েগা কই দোজখ মে পৌঁছেগা মদিনে হি তরফ দৌড়েগা দেওয়ানা মুহাম্মদ কা। আল্লাহুম্মা। জোরে জোরে সবা তো বতা দে কেদারি হে মদিনা। রসুলের দরবারে যখন আল্লাহর হাজী বান্দারা যায়, নবী পাকের দরবারে গিয়ে সবুজ গম্বুজের দিকে চেয়েছে, যারা গজল বলে নাথ পড়ে, রসুলের মাজারের দিকে চেয়েছে তারা গজল বলে নাথ শরীফ পড়ে। তো গত রোজার মাসে আব্বাজান আমাদেরকে সব নিয়ে গিয়েছিলেন, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী হুজুর পীর কেবলা তিনিও গিয়েছিলেন, অনেক চাচারাও গিয়েছিলেন। তো রাসূলের দরবারে সবুজ গম্বুজের দিকে চেয়ে আমরা সব সালাম দিচ্ছি, আর পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী হুজুর বলছেন, কচি তুমি নাকি সব ভালো ভালো গজল বলতে পারো, জলসাই জলসাই সব গজল বলো। তো নবী পাকের দরবারে এসেছি, এটা রাসূলের শানে একটা গজল বলো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি যে আমরা এত কষ্ট করে আসলাম শুধু নবী পাকের মাজারে দরবারে আসার জন্য, এই আমাদের বুকটাকে একটু ঠান্ডা করে দাও। তখন আমি গজলটা বলেছিলাম, দরসরি আল্লাহুম্মা। জোরে জোরে সবাতু বতা দে কেদারি হে মদিনা মে উদর কো যাও জিদারি হে মদিনা তরফ তাহ দিন মচলতি হে আখে কই তো বতা দে কেদারি হে মদিনা। আল্লাহুম্মা। জোরে জোরে আমাদেরই বাড়ির ছেলে, কি করে নিচেই বসে বলো তো, দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা যারা আমার দাদা পীরের মাদ্রাসায় পড়বে তোমরা, ওরা হলো আমাদের বাড়ির ছেলে।
কথা ঠিক না? নিচেই বসে আছে, দেখতে ঠিক ভালো লাগছে। প্যারে হাজিরে মজলিস উপস্থিতি গ্রামবাসী আল্লাহ ওয়ালা ভাইরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মমিন গণেরা, জোয়ান যুবাকেরা, মুরব্বী আনেরা, মুরব্বী গণেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কুচি কুচি বাচ্চারা, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আজকে আপনাকে আমাকে এই পাক মুআফিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিচা আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সেই মহব্বতের জায়গা, সেই পবিত্র জায়গা, সেই বেহেস্তের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসিয়েছেন। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ, একটু জোরে বলবেন না। এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছেন, এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতি ফেরেশতারা এখানে থাকবে। এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত এখানে জারি থাকবে, আল্লাহর ফেরেশতারা হাজির থাকবে। আজকে তমাম পৃথিবীতে এমন কোন দেশ নাই যে যে দেশে মুসলমান নাই, আল্লাহ পাক তমাম পৃথিবীটাকে সাজিয়েছে। উসিলা কার? উসিলা কিন্তু আমার নবী পাকে, আল্লাহর নবী ইসলামটাকে পৌঁছেছেন আমাদের বাড়িতে। তার কারণ হলো আমার রসুল পাক বদরের ময়দানে গিয়েছিলেন, তাইফের ময়দানে গিয়েছিলেন, খন্দকের ময়দানে গিয়েছিলেন, উহুদের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধের ময়দানে গেলেন মাত্র 313 জন সাহাবা ছিল, হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে বাবা আবু বকর আমরা তো মাত্র 313 জন এসেছি, ইহুদিদের সংখ্যা কত একটু খোঁজ খবরটা নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক সব খোঁজ খবর নিয়ে আমার রাসূল পাকের কাছে আসলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের চেয়ে ইহুদিদের সংখ্যা অনেক 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 অনেকই বেশি, কোন কোন কিতাবের মধ্যে এসেছে হাজার, কোন কোন রওয়ায়াতের মধ্যে এসেছে হাজারের চেয়ে অধিক। আল্লাহর নবী এই কথাটা শুনে একটু গুম হয়ে গেলেন, গুম মানে চুপ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে এসেছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়তকে জিন্দা করার জন্য। আমার নবী ওখানে একটু চিন্তিত অবস্থায় আছে, যাও এই কোরআন পাকের আয়াত নিয়ে আমার রাসূল পাকের কাছে এক্ষুনি পৌঁছাও। জিব্রাইল আমি ছুটে 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 এসে আল্লাহর নবীর কাছে দাঁড়ালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, যখন যুদ্ধ শুরু হবে আপনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জবানে জবানে একবার বলবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এ আমার নবী আপনার পড়া শেষ হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওই ইহুদিদের চেয়ে আপনাদের যুদ্ধের সেনাপতি সৈন্যদের ক্ষমতা আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সবার, একটু জোরে বলবেন না। আল্লাহর নবীর কাছে আসলেন, খন্দকের যুদ্ধ হবে, কোন যুদ্ধ? কয়েকটা যুদ্ধের কথা বলবো, খন্দকের যুদ্ধ হবে। তার আগে হযরত ওমর ফারুক আমার রাসূল পাকের কাছে এসে দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন একটা কথা বলবো, সহি মেশকা শরীফের হাদিস। বাবা কি হয়েছে? বলে আবু জেহেলকে তো মারা হয়েছে, তবে আবু জেহেলের প্রধান সেনাপতি কিন্তু এখনো বেঁচে আছে। বলে তাই না? বলে ও তো চ্যালেঞ্জ করেছে আপনাকে মারবে, একাই মারবে আপনাকে। হুজুরি আমাদের সহ্য হচ্ছে না, ও চ্যালেঞ্জ করছে মক্কাতে যে আমি মুহাম্মদকে একা মারব, যদি আবু জেহেলকে মেরে গেছে। আল্লাহর নবী বলছেন, বাবা তুমি একটু খামোশ, চুপ কর, একটু চিন্তা করুন, চুপ কর। আল্লাহর নবী জানেন ওমর ফারুক বড় রাগী মানুষ, রাগী মানুষ একটু কথা বলে, আখের ক্লাসে যে ছাত্র মাস্টারের সঙ্গে বেশি কথা বলে, মাস্টারের খেয়াল কিন্তু ছাত্রের প্রতি বেশি থাকে, যে ছেলেটা কিছু বুঝছে মনে ভালো রেজাল্ট করলো। আর আজকের মাহফিলে যে বেশি আমি কাসেম সিদ্দিকী আমার সঙ্গে কথা বলবো,
আমার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ হবে, যে বান্দারা কিছু বুঝছে। আর আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ায় শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, আখেরাতে নাজাত পেয়ে যাবেন। একটু জোরে জোরে বলুন না সুবহান। তো আল্লাহর নবী বলছেন, ওয়ে ওমর তুমি তো খামোশ। তথাপি ওমর একটু গুড়াচ্ছে, গুড়ানো বুঝুন তো, একটু রেগান্বিত হয়ে যাচ্ছে। কেন ওমর ফারুক এতটাই রাগি ছিলেন যে রাস্তা দিয়ে ওমর ফারুক যেতেন, 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তায় পা দিত, এতটাই রাগি। এমন কি আমার রসুল পাকের বিবিগণ, আমাদের আম্মা জান, আম্মা জানেরা ওমর ফারুককে ভয় খেতেন। 1 তারিখে আমার রসুল পাক আম্মা জানদেরকে নিয়ে একটু খোশ মেজাজে কথা বলছে, সকল আম্মা জানেরাই আছে। এমন সময় একটা বাইরে থেকে সালাম আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে চেয়ে দেখেন ওমর ফারুক, আর বাম দিকে চেয়ে দেখে একটা বিবি নাই, সব পালিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা কোথায় গেলে? বলে হুজুর ওমর এসেছে, একটু নুকিয়ে পড়েছি। তাহলে কতটাই রাগে বুঝতে পারছেন। হযরত ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার মুখ্যমন্ত্রী ওমর ফারুকই ছিলেন। তো কিছু মানুষ ওমর ফারুকের কাছে এসে বলছে, হে ওমর, তুমি যে সকলের বিচার করছো, তোমার ছেলের বিচারটা কে করবে? তোমার ছেলে শরাব পান করেছে, এর বিচার কে করবে? তুমি যে সকলের বিচার করো, তোমার ছেলে শরাব পান করেছে, এর বিচারটা কে করবে? ওমর ফারুক বলছেন, আমার ছেলে শরাব বোঝেন তো, আপনার তো সেই সব ছেলেরা জানে না, দোকানই দেখতে পাওয়া যায়নি এখানে, কথা ঠিক না বেটি? আমার ছেলে খাবে, এ তো আমার বিশ্বাস। এই আমার ছেলেকে তুলে নিয়ে এসো, আমার ছেলেকে ধরে নিয়ে এসো। ছেলেকে ধরে নিয়ে আসা হলো আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুকের কাছে। ওমর ফারুক বল, যায় ছেলে, ছেলে হ্যাঁ করো তো দেখি, হ্যাঁ করো, কারোর কথা আমি বিশ্বাস করব না, আমি নিজে দেখব খেয়েছে না খাইনি। ছেলেকে হ্যাঁ করতে বলেছে, হ্যাঁ করেছে। ওমর ফারুক নিজের নাকটা ছেলের ঠোঁটের কাছে নিয়ে গিয়ে শুকছে, শুকছে, শুকে শুকে বলছে, এই সত্যি কি তুমি খেয়েছো মদ? খেয়েছো? এই মদ খেয়েছো? ছেলে বলছে, আব্বা হ্যাঁ খেয়েছি। বলে, হ্যাঁ তুমি আমার ছেলে হয়ে মদ খেলে? যে জিনিসটাকে আল্লাহ হারাম করলো, ইস! আল্লাহ হযরত ওমর ফারুক এত রাগান্বিত হয়ে গেলেন, রসুল পাকের সাহাবাদেরকে ডেকে ডেকে বলছে, এ নবী পাকের সাহাবারা তাড়াতাড়ি আসেন, আমার ছেলের হাত পা মজবুত করে বাঁধে। টেনে 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 মদিনার মসজিদ নবাবী শরীফে নিয়ে যান। মদিনার মসজিদ নবাবী শরীফে নিয়ে গিয়ে একটা থামে মজবুত করে বাঁধেন। আসরের নামাজের পরে আমি ওমর আমার ছেলের বিচারটা করব। সাংঘাতিক ব্যাপার, আমার ছেলের বিচার করব। চারিদিকে খবর হয়ে গেল, এই ওমর যে সকলের বিচার করত, এখন ওমর নিজের ছেলের বিচার নিজে করবে। এই লোকজন জড়ো হবে না বলে একটু কথা বলি, এই আপনাদের বউ মানা করছে কথা বলতে, আমি কি নতুন হুজুর নাকি আপনার, না নতুন কাসেম সিদ্দিকী, না আমার ছেলে ওয়াজ করতে এসেছে? কি আজীব ব্যাপার বলো তো। হযরত ওমর ফারুক আসরের নামাজ শেষ করলেন, শেষ করে জাল্লাদকে ডাকছে, এ জাল্লাদ এসো, এলাও চাবুকটা ধরো, 80টা বেত মারো। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে ওমর ফারুকের বিবি চোখ মুছতে মুছতে স্বামীর কাছে এসে হাজির। ওমর ফারুক বলছেন, তোমার সঙ্গে এই কিছুক্ষণ আমার আর কিছু সম্পর্ক থাকবে না, তুমি একটু সাইডে দাঁড়ো। জাল্লাদ চাবুক মারা শুরু করেছে, 1 2 3 4 ওমর ফারুক রাগান্বিত হয়ে বলছে, এ জাল্লাদ! ওমরের ছেলে বলে, আস্তে আস্তে মারছো? ওমরের ছেলে বলে, টুক 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 করে মারছো? চাবুকটা আমাকে দাও।
ছেলেরা জোয়ানকে বাকিরা, এ মায়েরা বোনেরা বেটেরা, হযরত ওমর ফারুক চাবুকটা হাতে করে নিয়ে চাবুক মারা শুরু করলেন। পাঁচ ছে সাত আট বিশ মর্তবা চাবুক মারা হয়ে গেল। এ ছেলেরা জোয়ান যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় চারিদিক থেকে মানুষ কানতে 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 বলছেন, এ ভাই ওমর আর বাচ্চাটাকে মারবেন না, মারবেন না, আপনি আর বাচ্চাটাকে মারবেন না, আপনার কি কোনো জানে ময়া নাই, দয়া নাই, ময়া নাই, দয়া নাই, আর বাচ্চাটাকে মারবেন না। ওমর ফারুক কারোর কথা শুনলেন না, আবার চাবাক মারু শুরু করলেন, আবার চাবুক মারা শুরু করলেন। একুশ বাইশ তেইশ যখন তিরিশ মর্তবা হয়ে গিয়েছে, বিবি কানতে কানতে ছুটে 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 এসে স্বামীকে বুকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার স্বামী গো, বাচ্চাটাকে আর মারবেন না, মারবেন না, আমার বাচ্চার গর্দান ঝুলে গেছে, আমার বাচ্চার মাথাটা ঝুলে গেছে, আর মারবেন না, মারবেন না, আমার মনে হচ্ছে আমার বাচ্চাটা ইন্তেকাল হয়ে গিয়েছে, আর মরা বাচ্চাটাকে মারবেন না, আমার ওই মরা ছেলেকে আর মারবেন না, মারবেন না। ওমর ফারুক রাগান্বিত হয়ে বললেন, এ নবী পাকের সাহাবারা, এ রসূলের সাহাবারা, যান একবার গিয়ে দেখেন আমার ছেলের অবস্থাটা কি। রসূলের সাহাবারা ছেলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলছেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বাচ্চা ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার ছেলেটি মারা গিয়েছে। ওমর ফারুক বললেন, এ রসূলের সাহাবারা, আমার বাচ্চার গোসলটা দিয়ে দাও, কাফনের কাপড়িয়ে দাও, মদিনার মসজিদ নবাবী শরীফে জানাজা পড়িয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাও, ওখানে গিয়ে দাফন করে দাও। এ ছেলেরা জোয়ান যুবকেরা মাটি মঞ্জির হয়ে গিয়েছে, মাটি মঞ্জির হয়ে গিয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক মদিনার মসজিদ থেকে নিচে নাচছে, চাবুকটা হাতে করে নিয়ে মদিনার মসজিদ থেকে নিচে নাচছে। রসূলের সাহাবারা ওমর ফারুকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এ ভাই ওমর, আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন, আপনার হাতে চাবুক কেন, আপনি আবার চাবুক নিয়ে কি করবেন। ওমর ফারুক বললেন, এ রসূলের সাহাবারা, ওমরের সামনে থেকে সরে যাও, সরে যাও। ওমর ফারুক ছুটতে লাগলে, ছুটে 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 মদিনার কবরস্থান জান্নাতুল বাকির ভেতরে ঢুকলেন, ছেলের কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, ছেলের কবরের কাছে দাঁড়িয়ে আবার কবরের উপরে চাবুক মারা হাসা শুরু করলেন। একত্রিশ বত্রিশ তেত্রিশ আশি মর্তবা চাবুক মারলেন, আশি মর্তবা চাবুক মেরে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদে, আল্লাহ আমার ছেলে বলে আমি ক্ষমা করি না, আল্লাহ তোমার হুকুম আমি পালন করেছি, তুমি যেটাকে হারাম করেছো ওটা কোনোদিন হালাল হতে পারে না, পারে না। এ আমার আল্লাহ পাক আমার ছেলেকে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আমার বাচ্চাটাকে ইহুদিদের কাতারে যেন দাঁড় করিয়ে দিবে না, তবে আল্লাহ পাক আমার এই বাচ্চাটাকে আমার রসূলের কাতারে কাতারে তুমি দাঁড় করিয়ে দিও। জোরে বলুন না সুবহান, কি বিচার, কি বিচার! এ ছেলেদের বাপেরা, বাপেরা, এ বাবাজিরা, আব্বা জানেরা, এ আমার আব্বা জানেরা, আপনি কোনোদিন আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন, এ ছেলে রাত্রিরে ভাত খেয়েছ, রাত্রিরে ভাত খেয়েছ, ঈশার নামাজ শোনা পড়নি, জোহর বেলা ভাত খেয়েছে, আপনি কি আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, এ ছেলে জোহরের নামাজ পড়েছ না পড়নি? আপনি যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, করবে না। আর আপনি যদি বাচ্চাটাকে জিজ্ঞাসা না করেন খোদা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার বাচ্চার নামাজের কথা তুমি কি বলেছিলে। বুঝতে পারছেন না এই জিজ্ঞাসা করে? সেই হযরতে ওমর ফারুক আল্লাহর নবীর কাছে এসে বলছে, হুজুর ওই আবু জেহেলের প্রধান সেনাপতি আপনাকে একা মারবে বলেছে। বলে হ্যাঁ, আমাকে মারবে? বলে আপনারই তো লোকজন আবু জেহেলকে মেরেছে, ও বদলা নেবে। বলে হ্যাঁ, কত খড়ব, খুব শর্টে বলছি, অনেক কথা আছে। চারিদিক থেকে মানুষ আসছে, এমন সময় খবর এসে গেল যে ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের প্রধান সেনাপতি আক্কাস আসছে। নাম কি? আক্কাস আসছে।
আল্লাহ নবী বলছেন আসতে দাও, এই আসতে দাও। আল্লাহ নবীর কাছে আবু জাহলের প্রধান সেনাপতি আক্কাস এসেছে, বীর পালোয়ান, ওর মতো বীর পালোয়ান মক্কা থেকে কেউ নেই। তবে তো আবু জাহল প্রধান সেনাপতির দায়িত্বটা দিয়েছে, 90 বছর বয়স, 11.5 ফুট লম্বা। ফুরফুরা শরীফ একটা মাজার আছে 18 ফুট লম্বা, যিনি এসেছিলেন বোখারা শহর থেকে যুদ্ধের সেনাপতি হয়ে, যুদ্ধের কমান্ডার হয়ে আল্লাহ পাক তিনাকে ফুরফুরা শরীফে পাঠিয়েছিলেন। ওনার নাম কি? হযরতে হোসেন বুখারি, বোখারা থেকে এসেছিলেন বলে নাম হয়েছে বুখারি। তো আল্লাহ নবী বলছেন আমার কাছে ডাকো, আমার কাছে ডাকো। তো আবু জাহলের প্রধান সেনাপতি আসছে, বাপ রে বাপ, বীর পালোয়ান, একটা অহংকার। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে, তবে তোমার সঙ্গে মোকাবেলা করার আগে তোমার বীর পালোয়ানকে পাঠাও, তার সঙ্গে আগে মোকাবেলা করব, তারপর তোমার সঙ্গে আমার হবে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের মুখের দিকে তাকাচ্ছে, এ মুয়াজ্জিন সাহাবারা কেউ আছো বাবা? এই বীর পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে কেউ আছো? আল্লাহ নবীর মুখের কথা শেষ, হযরতে আলী উঠে দাঁড়িয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম দেন, ওর সঙ্গে আমি মোকাবেলা করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আল্লাহ নবী বলছেন, বাবা আলী তুমি বাচ্চা মানুষ, তুমি বসো। এখানে ওমর ফারুক আছে, এখানে হামজা আছে, জুনায়েদ আছে, খুবায়ের আছে, উতবা আছে, তুমি বসো। আল্লাহর নবী আলীকে বসিয়ে দিয়ে আবার সাহাবাদের মুখের দিকে তাকাচ্ছে, এ মুয়াজ্জিন সাহাবারা কেউ আছো বাবা? এ বীর পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহর নবীর মুখের কথা শেষ, হযরতে আলী আবার উঠে দাঁড়িয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার বয়সটা অল্প হতে পারে, তবে আমার আল্লাহ আমার ইমানের শক্তি অনেক 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 বেশি দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার আলীর মুখের দিকে তাকাচ্ছে, এবার ওমর ফারুকের মুখের দিকে তাকাচ্ছে, আর মুচকে মুচকে হাসছে। ওমর ফারুকও হাসছে, রাসূলুল্লাহও হাসছেন, তবে আলী কিন্তু হাসেন, ও একদম মিজাজে দাঁড়িয়ে আছে যে আমাকে মোকাবেলা করতে হবে। এমন সময় আমার রাসূল পাকের নজর পড়লো যে জিবরাইল আমিন আসছে, জিবরাইল আসছে। আমার রাসূলুল্লাহ তো চমকে উঠেছে, জিবরাইল আসছেন, কি ব্যাপার এত এই সময়? এই ছেলে রাজওয়ান জবাগেরা, আল্লাহর নবী ছুটে 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 জিবরাইল আমিনের কাছে গিয়ে দাঁড়ায়, এ ভাই জিবরাইল আপনার কি খবর ভাই, কি হয়েছে বলুন? জিবরাইল আমিন চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেমন আলীর উপরে খুশি হয়ে গেছেন, আপনি যেমন আলীর উপরে রাজি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক ঠিক তেমনই আলীর উপরে খুশি হয়ে গিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীর কাছে গিয়ে দাঁড়ালেন, আলীকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, ও বাবা আলী গো, ও বাবা আলী গো, তুমি চিন্তা করো না বাবা, তুমি যখন যুদ্ধের ময়দানে শুরু করবে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর দরবারে সেজদাই করে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে জয় না করবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই জমিন থেকে মাথা তুলব না, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। এই আলীর আর কোনো ভয় আছে? যার ওসিলায় আসমান জমিন, যার ওসিলায় চাঁদ সূর্য, সেই নবী সেজদাই পড়ে আছে। এটাই তো নাকি? আল্লাহর নবী বলছেন, আলী যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য সেজদাই পড়ে আছি। আলী দিলটা তো এত বড় হয়ে গেছে, সে হবে নি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সেজদায় পড়ে গেছেন। এমন সময় হযরতে ওমর ফারুক আস্তে আস্তে
ওই বীর পাল্লোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়ে, বীর পাল্লোয়ানের কাছে দাঁড়িয়ে বলছো আর বীর পাল্লোয়ান বলছে তুই ছোটা সা হে বাচ্চা হে লড়কা হে তু হামসে ক্যা লড়েগা আর মাই ক্যা লড়ু, একটা অহংকার আছে না, সে বলছে তোর সঙ্গে আমি কি লড়াই করব, তুই একটা বাচ্চা মানুষ, তোর পিছে তো হামজা হে জুনায়েদ হে খোবায়ের হে উল্লুম কো ভেজ। এই বলতে না বলতে আলী তরোয়াল চালিয়ে দিয়েছে, আলী তরোয়াল চালানোর ক্যাপাসিটি দেখে ওই বীর পালোয়ান ঘোড়া থেকে একলাফ, আল্লাহর কাছে দুটো হাত তুলে হুপিয়ে হুপিয়ে কাঁদতে লাগলেন, এ আমার আল্লাহ আলী তো বাচ্চা মানুষ, এ আমার আল্লাহ তুমি আলীকে কবুল করে নাও, খোদা গো আমার আলীর তরোয়ালটা যেন ঝুঁকে না যায়, ঝুঁকে না যায়, ঝুঁকে না যায়। হযরতে আলী তরোয়াল চালাতে চালাতে ওই বীর পালোয়ানের মুখের দিকে চেয়েছে, বলে এই ইহুদি বীর পালোয়ান তুমি তো বারবার বলেছিলে মোহাম্মদকে আমি একাই মারব, মোহাম্মদকে আমি একাই মারব, তুমি যদি মোহাম্মদকে একাই মারো তোমার পিছনে এত দলবল কেন, এত সৈন্য সামন্তর কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি বীর পালোয়ান একবার পিছন দিকে তাকিয়েছে, যখনই পিছন দিকে তাকিয়েছে হযরতে আলী আল্লাহ একবার করে তরোয়াল চালিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ইহুদি বীর পালোয়ানের গর্দানটা জমিনে ফেলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তরোয়াল চালাতে চালাতে বলছে তুমি তো বারবার বলেছিলে মোহাম্মদকে আমি একাই মারব, আর একাই যখন মারবে এত সৈন্য সামন্তরে এনেছো কেন? পিছন দিকে চেয়ে আর আলী ওই সময় ঝরে দিয়েছে একদম গর্দান জমিন। এই ছেলে রাজওয়ান জবাগিরা আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুললেন, কাঁদতে 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 হযরতে আলীকে গিয়ে জড়িয়ে ধরলেন, কপালে একটা চুমা দিয়ে বলে ও বাবা আলী গো তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করেছিলে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, আমার আল্লাহ পাক স্বয়ং তোমার মুখের দিকে তাকিয়ে আছেন, জোরে বলুন না সুবা, একটু জোরে বলবেন না, তো বাবা জি একটু আগাবার তো কোনো প্লেস আছে, এই আগাবার কোনো প্লেস আছে বলেন না, প্লেসটা দেখেন না আবার, লেগে নিচ্ছে প্লেসটা দেখিয়ে দেন, বলে এই প্লেসটা আছে হুজুর, একটু দেখে নাও, এটা হাসছি মেয়েদের মধ্যে, হ্যাঁ এখানে চট বিছাতে হবে তো কি করে ডাকবো, শোনেন আপনি জান আগে নুন দিবেন না আদা পানি ফুটিয়ে নিয়ে আসে, আপনি জানতে একটু আগে বলছিলেন জায়গা বিছাতে হবে, আমি অনেকক্ষণ আগেই বলেছি যে আমি স্টেজে ওঠার আগে দেখেন আমার বুকে খুব কফ, এত জ্বর, আজকে বাংলাদেশে যাব আমি ভাবছি, 2:45 আমার ফ্লাইট, এখানে আমার টাইম ছিল 11:30 থেকে 1টা পর্যন্ত, তো হঠাৎ প্লেনের টিকিট পেয়ে গেছি, আজকে 2:45 আমার ফ্লাইট ঢাকায়, ওখান থেকে চলে যাব কালকে সিলেট, সিলেট তো এসে মানে 3 দিন ধরে এত জ্বর, নিশ্চয় মানে আওয়াজটা শুনতে পাচ্ছেন বুকে কফ খুব ভর্তি হয়ে গেছে, বুঝতে পেরেছেন, ওই জন্য বলছি আমি আদা পানি একটু নিয়ে আসতে, এর দরে শরীফ আল্লাহুম্মা এখানে চট গেছেন না, একটা চট আছে বাবা জি একটু আগে আগে আসেন তো সামান্য একটু দেখেন না বাপ, একটু যদি কিছু করা যায় একটু ম্যানেজ, একটু জায়গা নাই, যেটা মশা যদি বসে মারবে একে মারতে গিয়ে ওকে ঠেকে যাবে, কথা বলুন না, নিজের গায়ে মারতে না গিয়ে অন্য জায়গায় পড়বে গায়ে, হ্যাঁ একটু চটটা বিচ্ছে দেন তো ভালো করে, মাদ্রাসায় বিছানা আছে কি দেখেন না, মাদ্রাসায় বিছানা আছে না, আছে দরে শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন বাবু, একটু আগে আগে আসেন, এই তো চট বিছে দাও তো বাপ,
একজন ধরেন, বাচ্চা মানুষ ধরছে, একটা ধরেন, তাড়াতাড়ি হেল্প করুন, একটু হেল্পটা করুন বাচ্চাটাকে। হ্যাঁ, একটু বিছিয়ে দেন, এইদিকে বিছান, এইদিকে এইদিকে ওইদিকে হয়ে গেছে, এইদিকে বিছান, আমার সামনে বিছান, সামনে বিছান, চট শেষ। যত মানুষ দাঁড়িয়ে আছে আর একটা প্যান্ডেলের দরকার, যতটা মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পর্যন্ত আর একটা প্যান্ডেল দরকার। একটু আগে আগে আসেন তো বাবুজি, সামনে দেখেন না, সুন্দর বিছানা করে দিয়েছে। যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে। আর একটু ওই চটগুলো তুলে দেন তো, মনে হয় একটু হাওয়া আসলে মনে হয় মানুষদের একটু ঠান্ডা হবে, শরীরটা গরম 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 লাগছে। একটু আগে আগে আসেন, এই সামনের দিকে আসেন, এই বাবু আসো, যত কাজ তোমার যুবক আমাকে বেশি ভালোবাসো, আমার কাছে আসবে। হ্যাঁ, একটু আগে আগে আসেন, যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে। একটু বাবু, একটু প্লিজ, অফ দা রিকোয়েস্ট, একজনকে বসার সুযোগ করে দেন, অনেক দূর থেকে সব এসেছে, আমাকে সকাল থেকে অনেক মানুষই ফোন করেছে, দূর পাথক মানে ওই গোবিন্দনগর থেকে লোক ফোন করেছে, তালদি থেকে ফোন করেছে, দেখো যারা আমরা যাবো, বুঝতে পেরেছেন না, বহু দূর থেকে মানুষ সব এসেছে। তো যে কথাই ছিলাম সে কথা ফিরে আসি। তো আজকে আমার রসুল পাকের, আমার রসুল পাকের সম্মানটা আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? এই সবাই জোরে বলেন, আমরা বাড়াবার জন্য বসিছি না কমাবার জন্য বসিছি? জোরে বলেন। আর এক শ্রেণী মানুষ বেরিয়েছে নবী পাকের সম্মানটা কমাতে 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 এমন জায়গায় ঠেকিয়েছে, বলছে নবী তো আমাদের বড় ভাই, রসুল আমাদের বড় ভাই। জোরে বলেন, নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যাবে? জোরে বলেন। একজন ইহুদি এসে আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া মুহাম্মদ, তুমি নাকি মদিনার বড় কবি? এটা বুখারী শরীফের হাদিস বলছি, একটা করে হাদিস বলবো, একটা করে কোরআনের কথা বলবো। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি এসে বলছে, ইয়া মুহাম্মদ, তুমি নাকি মক্কার জমিনের বড় কবি? তুমি নাকি মক্কার জমিনের বড় কবি? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই শোনো, তোমার বাড়ি কোথায়, কি খবর? বলছেন, আমি একটু জানতে এসেছি এ মোহাম্মদ নাকি মদিনার বড় কবি? আবু বকর সিদ্দিক বলছে, শোনো, আমার রসুল পাককে আল্লাহ পাক তাম বিশ্বের কবি করেছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। তুমি কি বলছো, একটা শহরের কবি? না, ভুল হচ্ছে। বলে কি হয়েছে ভাই, চালিয়ে ভেতরে চলে আসেন না, এই বাইকটা কার, এই দাঁড়ি পাল্লা ঠিক করতে ঠিক করতে কিন্তু আমার খদ্দে চলে যাবে, আমার টাইমও কিন্তু ঘড়ি থেকে চলে যাচ্ছে, বুঝবেন না? হ্যাঁ, আর এই একটা কথা বলতে বলতে যদি মনটা চঞ্চল হয়ে যায়, সেই জায়গায় আসতে আমাকে আরো 20 মিনিট টাইম লাগবে। ঠিক ও, একটা মানুষের মোমেন্ট তৈরি করতে হয়, শ্রোতাদেরও মোমেন্ট তৈরি করতে হয়, তারপর বক্তাদের মোমেন্ট অটোমেটিক চলে আসে। কথা ঠিক না বেটি, এটা একটা সার্কুলার, এটা নিয়ম, এটা হয়ে এসেছে সারা জীবন। তো আল্লাহর নবী দাঁড়িয়ে বলছেন, বাবা আবু বকর, ওর নিয়তটা কি বলতো, ও কিসের জন্য এসেছে? আবু বকর মনে করেছে যে আমার রসুল পাকের হাতে হাতে মনে কালমা পড়ে মুসলমান হবে, কিন্তু ও তো মনে চালা, সে তো আমার আল্লাহ আমার রসুলকে আগে থেকে জানিয়ে দিয়েছে। এ কথা ঠিক না বেটি, ও যে কি নিয়তে এসেছে আবু বকর থোড়ি জানে, ও তো আমার রসুলুল্লাহ জানে। আল্লাহর নবী বলছেন, বাবা আবু বকর, ওর ব্যাপারটা একটু শোনো তো, কি বলছে, তুমি ছবি তুলছো নাকি? আমি দেখলাম কত ক্যামেরা খুলে দিলাম, দেখতে পেলেন মাথায় টুপি কই? মসজিদে জুতো চুরি করতে পারো, একটা টুপি চুরি করতে পারো? হ্যাঁ, জানটা ঠান্ডা হতো কমসম মাথায় তো দিবে, কথা ঠিক না বেটি? আপনাদের হয়ে গেছে না হয়নি, সবাই তো আপনার দিকে চেয়ে আছে। আমি গরম পানিটা কই, আমার লোকগুলো সব বেকার, দুটো আছে তো শুধু খাই 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 করছে, যেখানে জলসায় যাচ্ছি আমার আগে ওরা বসে পড়ছে।
ওদের পেট গুণ আল্লাহ ইন্ডিয়ার গেট করেছে, দেহে গুণ দেখেন কুরবানিতে বিক্রি করেন কমসে কম 50,000 উপরে যাবে। শুধু খাই একটা কাজের লোক, ওদেরকে বলেছি গরম পানিটা পাঠাও আমার কাশি হচ্ছে, খেয়ে নিয়েছি ব্যাস, এইরকম বড় মাছের কল্লা খেয়েছি, হ্যাঁ মাথা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের মিটে গেছে ঝামেলা না? এখনো মেটেনি, শুরু করব। এই দেখো এইদিকে আবার খুলছে, ওই খুলুককে বললে হবে না, সবাই তো এদিকে চেয়ে আছে, আবার কতদিন পরে আসব না আসব, আমি যদি বলে বেরিয়ে যাই উনি বলবে ওই কাসেম সিদ্দিকি কি ওয়াজ করেছে কিছু বুঝতে পারিনি, শুধু বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেটা মাইনাস হবে আমি শেষে টাইমটা পুরো করে দেবো, শুধু বসে থাকলেই হবে। আমার তো 2:45 ফ্লাইট, এখান থেকে এয়ারপোর্টে যেতে বেশি দিন নেই, তবে তো ওটা ওই কি বলে বিদেশে যাওয়া ফ্লাইট তো একটু দেরি হয়, কাস্টম ফাস্টম আছে চেকিং ফেকিং করে একটু দেরি হয়, দিল্লি বোম্বাই যেতে গেলে অত টাইম লাগে, তাড়াতাড়ি খোলেন বাপ। আর শহীদুল মৌলানাকে পাঠালাম একটু গরম পানি আনতে, উনি এত খাওয়া খেয়েছে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আর কিছু খুলতে হবে? আমি চলে গেলে খুলবো। আর খুলতে হবে না বাপ, ওই হাওয়া এসেছে বাপ, হাওয়া আসছে, আর খুলতে বসে বসে। এ কত চাপবে বলুন তো, যদি মশা কামড়ায় কাকে মারতে যে নিজের পিঠে মারবে না তো কোন পিঠে মারবে? আপনাদের সরে যান, হয়ে গেছে তো বেশ, বস এবার বস, যে কথাই ছিলাম সে কথা ফিরে আসি। কি কথা বলছিলাম মনে আছে আপনাদের? ওই ইহুদিটা রসুল পাকের কাছে এসে বলছে আমি একটা কবিতা বলি, কবিতা আর এই কবিতার উত্তর যদি তুমি দিতে পারো তোমার হাতে হাত দিয়ে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু বকর রাসূল বলছেন, আবু বকর দেখলে তো কি নিয়ত করে এসেছে দেখো, এই একটা কবিতা বলবে আমার সঙ্গে কম্পিটিশন করতে এসেছে, একটা কবিতা বলবে, কবিতা পড়তে পড়তে মাঝখানে ছাড়বে, তারপর থেকে আমাকে বলতে হবে। তো ও বলছে ইয়া মুহাম্মদ তুমি একটা কবিতা বলবে, পড়তে পড়তে মাঝখানে ছাড়বে, তারপর থেকে আমি বলব। আল্লাহর নবী বলছেন তাওয়াক্কাল তো আল্লাহ, শুরু করছো এ ছেলে রাজওয়ান জবাহিরা, ওই ইহুদির বাচ্চাটা রাসূল পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়তে লেগেছে, কবিতা পড়তে 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 মাঝখানটা ছেড়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ তারপর থেকে শুরু করলো জোরে বলুন না সুবহান, জোরে বলবেন যে তারপর থেকে শুরু করেছে। গরম পড়েছে তাড়াতাড়ি।
একটু গরম, আমি দেখেন নিচে শুধু শরীরটা একটু খারাপ বলে গরম পানি খাইব। তো ওই ইহুদি বলছে, ইয়া মুহাম্মদ, তুমি একটা কবিতা বলো, মাঝখানে ছাড়বে, তারপর থেকে আমি বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সোনার কবিতা বললেন বাবা, কি সোনার জবানের কবিতা বাবা। এ ছেলেরা জোয়ান জবাকেরা, মায়েরা বোনেরা বেদুরা, আল্লাহ নবী কবিতা পড়তে লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছেড়ে দিল। আর এরপর থেকে তুমি বলো, শালা তো মাথা চুলকাচ্ছে, এই কোন কিতাবরি, কোন কবিতারি? ও সাগরে সে বলছে, ওই বলতে পারবি? বলছে আমি তো বুঝতেই পারিনি। ই ছুটে 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 এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, তোমার কবিতার উত্তর আমি দিয়ে দেব, আমাকে এক সপ্তাহ টাইম দিতে হবে। ওমর ফারুক পিছনে দাঁড়িয়ে বলছে, আমার রাসূলুল্লাহ তোমার কবিতার উত্তর সং সং দিয়ে দিল, আর আমার নবী একটা ছোট্ট কবিতা বলল, এক সপ্তাহ টাইম, তোকে এক ঘন্টা টাইম দেওয়া হবে। হয় এক্ষুনি উত্তর দে, নারে রাসূল পাকের কাছে হার স্বীকার কর। আল্লাহর নবী দেখছেন ওমরের হাতে তরোয়াল আছে, কি করে না করে। আল্লাহর নবী নিজে ডান দিকের দিকে ঘুরে বলছে, ইয়া ওমর আলা ফি সবর, ইয়া ওমর আলা ফি সবর। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওমর ফারুকের রাগ আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহান। বাবা এক সপ্তাহ টাইম, এক সপ্তাহ পরই বলুন। আল্লাহ নবী তো জানেন ওর মরণ পর্যন্ত বলতে পারবে, এক সপ্তাহ টাইম চাইছে, এক সপ্তাহ পরেই বলবো। এই ছেলেরা জোয়ান জমাকেরাম, এক সপ্তাহ পরে আল্লাহর নবী এসে দাঁড়ায়। ওই ইহুদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি এক সপ্তাহ অনেক কিতাব ঘুটিয়েছি, কোন কিতাবের মধ্যে পেলাম না, পেলাম না, পেলাম না। আল্লাহর নবী চিৎকার করে করে বললেন, ও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ যেটা বলি আল্লাহর হুকুমে সেটা বলি, আমি রাসূলুল্লাহ যেটা করি আল্লাহর হুকুমে সেটা করি। ও বাবা ইহুদি, এটা আমার কবিতা নয়, কবিতা নয়, এটা হলো আমার খোদার কবিতা। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন না সুবহান। এ ছেলেরা জোয়ান জবাকেরা, আজ পর্যন্ত বলুন বলুন বাবাজি, ভারতের কোনো বৈজ্ঞানিক, ভারতের কোনো মন্ত্রী, হিন্দুস্তানের কোনো বাদশাহ, হিন্দুস্তানের কোনো রাজা, হিন্দুস্তানের কোনো বাদশাহ আল্লাহর কোরআনের একটা অক্ষর ভুল দেখাতে পেরেছে বাপ? আর যে ভুল দেখাতে এসেছিল সে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের মর্যাদা আছে না নেই? এ জোরে বলেন। আমি বলি সেটা রসুলের কথা বলবো, একটা কোরআনের কথা বলবো। এই ছেলেরা জোয়ান জমাকেরা, ভারতের জমিনে একটা রাজা ছিল, ভারতের জমিনে একজন বাদশাহ ছিল, ভারতের জমিনে একজন বাদশাহ ছিল, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত, তসবিহ তেলাওয়াত করত, জিকির আজকার করত, মুরাকিবা মুশাহিদা করত, যার নাম ছিল ঔরঙ্গজেব বাদশাহ। এই ছেলেরা জোয়ান জমাকেরা, সেই ঔরঙ্গজেব বাদশাহর দরবারে একজন ইহুদি আসলো, যার নাম হলো গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন ইহুদি এসে বলতে লাগলো, এই এ ভারতের বাদশাহ আল্লাহর নবী ঔরঙ্গজেব, তোমাদের কোরআনের মধ্যে অনেক ভুল আছে, তোমাদের কোরআনের মধ্যে অনেক ভুল আছে। আল্লাহর নবী ঔরঙ্গজেব বাদশাহ বলেছিল, এই ইহুদি, এ ভাই গিরিশচন্দ্র সেন, আমার দরবারে কিছুদিন থাকো, কোরআনের কোন অক্ষরটা ভুল আছে আমাকে একটু দেখিয়ে যাও, দেখিয়ে যাও। 11 দিন থাকার পরে ওই গিরিশচন্দ্র সেন কোরআন শরীফটা হাতে করে নিয়ে আল্লাহর নবী ঔরঙ্গজেব বাদশাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে কানতে বলতে লাগলে, এ আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশাহ, খোদার কসম, কোরআনে ভুল দেখাতে এসেছিলাম, আমি কোরআনের মানেটা সম্পূর্ণ লিখে দিয়েছি। জোরে বলুন না সুবহান।
যে গিরিশ যে অরঙ্গজেব বাদশা ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন, দাদা পীরের মাজারের পাশে নামাজের ঘর তৈরি করতে লাগলে, মসজিদ তৈরি করতে লাগলে, আপনার দাদা পীরের আব্বা যান হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, তিনি ঔরঙ্গজেব বাদশার কাছে বললেন, এ ভাই ঔরঙ্গজেব বাদশা, এ ভাই ঔরঙ্গজেব, এখানে মসজিদ একটা আছে, আপনি যদি আর একটা মসজিদ তৈরি করেন তাহলে মসজিদে জেরা হয়ে যাবে, মসজিদে জেরা হয়ে যাবে। আপনার দাদা পীরের মাজারের ভেতরে কেউ ঢুকেছেন? মাজারের ভেতরে জিয়ারত করেন ভেতরে ঢুকে? পশ্চিম দিকটা কেউ দেখেছেন? পশ্চিম দিকটা জাপড়ি দিয়ে দেখেন, তেমনি কিছু ঘর ভাঙা পড়ে আছে, দেখবেন বড় চওড়া ঘর ভেঙে পড়ে আছে, ওইটাই কিন্তু ঔরঙ্গজেব বাদশা মসজিদের কাজ শুরু করেছিল। এই ছেলেরা জোয়ান যে বাকিরা, এ মায়েরা বোনেরা বেটেরা, আজকের ভারতের কিছু মন্ত্রী, ভারতের কিছু বাদশা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের একটা আয়াত তুলে দিচ্ছে। এ ছেলেরা জোয়ান যে বাকিরা, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, ভারতের কোন মন্ত্রী, ভারতের কোন বাদশা, ভারতের কোন রাজা যদি আল্লাহর কোরআনের অক্ষর যদি তুলে দেয়, রসুলের জবানের যদি বাণী তুলে দেয়, এ ছেলেরা জোয়ান যে বাকিরা, আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? এ হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের অক্ষর তুলবে ও মেনে নিবে? এই ছেলেরা জোয়ান যুবকেরা, আজকের ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এত বাড়া বেড়ে গিয়েছে, ওর এখন বিদায়ের সময়, ওরা আর বেশি দিন নাই নাই বাবাজি, আপনাদের জলসায় আমি বলে দিয়ে গেলাম, মনে রাখবেন, ওর আর বেশি দিন নাই, ওর এখন বিদায়ের সময়, তাই বিদায়ের সময় যাবার আগে কোরআনের একটা অক্ষর তুলে দিচ্ছে, আবার রসুল পাকের একটা জবানের বাণী তুলে দিয়ে যাচ্ছে, আর নিকাহ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। আবার কিছু মহিলা বেরোবে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে বলছে, এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুগনা, এর নাম আনিসা, এরা তালাক তুলে দেবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাক তুলে দিতে যায়। ও ভাই জানে তার তিন দিন পরে হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকী এবিপি আনন্দ টিভিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বলেছি, এ নরেন্দ্র মোদী, আমি আওলাদ মুজাদ্দেদ, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছ, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়, এরা হলো তোমাদের বংশধর, তোমরা সাজিয়েছ, তবে নরেন্দ্র মোদী শোনো শোনো, এই হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র, তার একটি মাত্র কারণ আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না হলো না, তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করবো। জোরে বলুন না সুবহান। আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি হিন্দুর জমিনের কথা কেন বললেন? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আল্লাহর কাবা ঘরের দরজা, জান্নাতি দরজাটাকে আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? তাহলে কোরআনের মর্তবা আছে না নেই? আপনাদের বারাসাত নাম শুনেছেন? বারাসাত উত্তর চব্বিশ পরগনা, একদিকে চলে যাচ্ছে বসিরহাট আর একদিকে চলে যাচ্ছে বনগাঁ। ওই বনগাঁ রোড ধরে যাবেন, একটা ছোট্ট শহর আছে, সেই শহরটার নাম হলো দত্তপুকুর। ওই দত্তপুকুর বাজারে আমার ছোট হুজুর একটা মাদ্রাসা করেছে, ওইরকম মাদ্রাসা টালি খোলা আছে। হঠাৎ করে একদিন
মাদ্রাসার ওস্তাদরা ঘুম থেকে উঠে দেখে মাদ্রাসার কুড়ি হাত ধরে একটা মূর্তি বসে, কুড়ি হাত ধরে। তারপরে দেখি কলম শুরু হয়ে গেল ঢালাই কমপ্লিট, ঠিক কুড়ি হাত ধরে। আর একদিন হঠাৎ সকালবেলা উঠে বলছে, এই দেখবেছো আমাদের মন্দিরের ভেতরে মুসলমানেরা গরুর গোশত দিয়েছে। আপনারা শুনেছেন না শুনেন, খবর পাননি? বলছে মুসলমান গরুর গোশত দিয়েছে, ব্যাস ঝামেলা লাগিয়ে দিল। তো লাগাবার জন্যই তো দিয়েছে, মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট সব আগুন দিয়ে পুড়াতে শুরু করছে, মাদ্রাসা পুরো কুচে দিয়েছে। যত রাগ মাদ্রাসা হোক, এখানে আছে না নেই, ওই মাদ্রাসা অনেক কোরআন শরীফ সব পুড়িয়ে দিয়েছে। কেন ওই দত্তপুকুর বাজারে আমার মেজ ভাইয়ের বিয়ে হয়েছে, পীরজাদা তৈয়ব সিদ্দিক। খবর পেয়ে আমি ছুটেছি, গিয়ে দেখি কাকলি দস্তগীর বসে আছে। আমাকে বলছে, ছোট বিশ্বাস, ছোট হুজুর, আসেন আসেন, আপনাদের ভক্তরা খুব উত্তেজিত হয়ে গেছে, আপনারা যান, আপনি গেলেই ওরা ঠান্ডা হয়ে যাবে, ও ওদের কোরআন পোড়াবে, মাদ্রাসা ভাঙবে, ওরা ঘরে সব শুয়ে থাকবে নাকি? এখানে অনেক ছেলে আছে কোরআন পড়তে পারে না, তবে কোরআনের জন্য জান দিতে পারে, কেউ আছে না নেই? আছে না নাই? মাশাআল্লাহ, যারা যারা হাত তুলেছে আল্লাহ কোরআনকে সাথে করে যেন আল্লাহ আপনার দয়ার জান্নাতে যেতে পারে যেন আল্লাহুম আমিন। আমি আস্তে আস্তে গেলাম, ছেলেগুলো যেন আমাকে দেখতে পেয়ে যেমন চিল ছুটে আসে ওইভাবে ছুটে এসেছে। কাসেম ভাইজান জিন্দাবাদ। দাদা কি হয়েছে বলো তো? মুরব্বীরা এসে এমন ভাবে কাঁদছে আর বলছে, হুজুর আমাদের কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে। হুজুর যেন মনে হচ্ছে যেন বাচ্চাটা তাদের পুড়ে মরে গেছে, এমন ভাবে কাঁদছে। এই বাবা চলো একবার গিয়ে দেখি, একবার যাই দেখি, চলো। বলে হুজুর ওখানে তো র‍্যাপ না বিয়েছে, যাবেন কি করে? র‍্যাপ র‍্যাপ সামরিক ওই পুলিশ না বিয়ে দিয়েছে, আমাদের কাউকে যেতে দিচ্ছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, এ দত্তপুকুরের যুবকেরা, এ কোরআনের প্রেমিকেরা, আজকে তোদেরকে কোরআনের জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য জান দিতে হবে। আমি আবু বকর সিদ্দিকের বংশধর হয়ে বলে যাচ্ছি, আজকে যদি তোরা কোরআনের জন্য যদি জান দিতে পারিস, লাশাক্কা লাশাক্কা, কোনো সন্দেহ নাই সন্দেহ নাই, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তকদিরি দাবি, যে তকদিরটা হযরত ওমর ফারুক উহুদের ময়দানে দিয়েছিল, সেই তকদিরি দাও তকদির। কেন উহুদের ময়দানে আমার রসুল পাকের 70 জন সাহাবা শহীদ হয়েছিল, যখন 40টা সাহাবা শহীদ, আল্লাহর নবী ছুটে ছুটে একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে 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 হযরত ওমর ফারুক লাগলেন, ও বাবা ওমর আপনি যুদ্ধ বন্ধ করে রসুল পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে রসুল পাকের কাছে ছুটে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে রাখলেন। বাবা ওমর শেরে খুদা আলী যে তরোয়ালে যুদ্ধ করছে, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খোদায়ের তরোয়াল ঝুঁকে যাবে। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও, তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রসুল পাকের মুখের দিকে তাকাও, তাকিয়ে 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 আল্লাহর নামে তকবীর দাও তকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রসুল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তকবীর দিতে লাগলে, সে তকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে সাততম আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রসুলকে জয় করিয়েছিলেন। আমি সেই তকবীর দাও, যে তকবীর হযরত ওমর ফারুক দিয়েছিল। এই ছেলেরা জওয়ান জমাখেরা রসুলের মিম্বারে বসে আছে, বাপ
তকবীর দেওয়া শুরু হলো। তকবীর দিতে 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 ওই ঘরটার ভেতরে প্রবেশ করলাম, মাদ্রাসার ভেতরে প্রবেশ করলাম, যেখানে কোরআন গুনো ছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে 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 দেখি কোরআনের মোটা কবার ঘুরে গেছে, তবে বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা লা হুদাম মির রব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়ুন আলাইহিম আনজারতাহ আম লাম তুনজিরহুম লা একটু জোরে বলবেন না, এই কোরআন হেফাজত করেনওয়ালা কে? এই হাত তুলে বলেন কে? আল্লাহ যদি হেফাজত করে বান্দারা পোড়াতে পারবে? এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম শুনেন নি? ও চা বিকনিওয়ালার নাম শুনেন নি? সালার নাম শুনেন নি? হ্যাঁ, ওরা আবার নতুন একটা আইন তৈরি করছে। তুই তৈরি কর, যেই দিন করবি সেই দিনে জীবনতলা বাজারে সমাবেশ হবে, যেই দিন তোর নিয়ম চালু হবে কলকাতার মাটি আওয়াজ দিবে, ভারতের মুসলমান 4.5 কোটি মুসলমান কেউ আর বাড়ি থাকবে না, ওই দিন কলকাতার মাটি থেকে প্রমাণ করে দিবে যে হাম লোক জান দেনে কে লিয়ে তৈয়ার হে, গর্দান দেনে কে লিয়ে তৈয়ার হে, মগর কুরআন দেনে কে লিয়ে তৈয়ার নেই। জোর বলো সুবহান। সেই দিন প্রমাণ করে দিব। তো আইনটাকে বের কর, ভোট আসলে মন্দিরের কথা মনে পড়ে যায়, ভোট আসলে রাম রামের কথা মনে পড়ে যায়। এই আমি অযোধ্যায় গিয়েছি, আমার মোবাইলে সব ছবি আছে, অযোধ্যায় 70 থেকে 72টা মন্দির আছে, সে মন্দিরের ভেতরে এখন কুকুর পিশাব করে, গরুগুলো শুয়ে আছে, সেখানে কোনো সাফ সুতায়ের জায়গা নাই, সেখানে পুজো হচ্ছে না, সেখানে কেউ যাচ্ছে না, সেইগুলো আগে ঠিক করো না। এটাই বলছে না, 72টা মন্দির সেখানে ভেঙে চুড়ে সব পড়ে যাচ্ছে, সেগুলোকে সংস্কার করো, ঠিক করো। ভোট আসলে রামের কথা মনে পড়ে যায়। এতই তোমার মহব্বতের লোক হতে পারে, তোমার মহব্বতের লোক, আমিও তাকে সম্মান করি, স্নেহ করি, তবে ধর্মকে নিয়ে কোনোদিন কেউ রাজনীতি করতে পারবে না, কথা ঠিক না বুঝি? এই জোরে বলেন। আমি কলকাতা টিভিতে গত সপ্তাহে দাঁড়িয়ে বলেছি, গত সপ্তাহ যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় অনশন করলো, শেষের দিন আমি গেলাম মাইকে দাঁড়িয়ে আমি বলেছি, এ দিদি আপ আপনি জায়গা মে রহিয়ে, আপ আপনি জায়গা মে রহিয়ে, এ নরেন্দ্র মোদী জি, এ কলকাতা কা, এ ওয়েস্ট বেঙ্গল কা শেরনি হ্যায় শেরনি, হাম লোগ ফুরফুরা শরীফ কা পীর সাহাব হ্যায়, এ মা সোচ লে, এ দিল্লি হ্যায়, এ মহারাষ্ট্র, এ কলকাতা কে আন্দর, এ ওয়েস্ট বেঙ্গল কে আন্দর ফুরফুরা শরীফ মুসাদ্দিদে জালম আবু বকর সিদ্দিক শুয়ে আছে, যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক ফুরফুরার মাটিতে শুয়ে থাকবে পশ্চিম বাংলার মাটি থাকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন না সুবহান। মন্দির কি ভাবছো তুমি? সেই দিন আমি কলকাতার সাং কলকাতা টিভি সাংবাদিকদেরকে আমি বলেছিলাম যে মন্দির করবে তো মন্দির করুক, তবে মন্দির করার আগে যারা মসজিদকে ভেঙেছে তাদের গলায় দড়ি আগে ঝোলাতে হবে, তারপর আমরা মন্দির করার পারমিশন দেব, কথা ঠিক না? এই আমার কথায় আপনারা একমত দেখি কারা কারা একমত? মাশাআল্লাহ নারী তাকবীর। যারা ভেঙেছে তাদের বিচারটা আগে করো, তারপর তৈরি হবে, এই কথা ঠিক না বাদি? আর ভোট আসলি মন্দিরের কথা মনে পড়ে যায়, সব বুঝি আমরা, আমরা এখন অনেক চালাক হয়ে গেছি। যে আইনটা বের করছে বলছে কোরআন হিন্দুস্তান কা শখস নহীন মান সকেগা, বলে কোরআন হিন্দু মানুষ বেশি মানতে পারবে না,
কিছু নরেন্দ্র মোদীর কথাও মানতে হবে। ও বলতে চাচ্ছে কি বলেছে জানেন, বলছে নামাজ তো যেখানে খুশি হবে মসজিদে পড়ার দরকার নেই। এ শুনেছেন না শুনেননি? এ জোরে বলে শুনেছেন না শুনেননি? এই নামাজ যেখানে খুশি হয়ে যাবে? আমরা সরকারি জায়গার উপরে মসজিদ তৈরি করতে পারবো? বেস্টে জায়গার উপরে আল্লাহর ঘর তৈরি করতে পারবো? আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যারা যারা সন্ধ্যেবেলা দেখেছে টিভি তাদেরকে জিজ্ঞাসা করুন, আমি কলকাতা টিভি ডাইরেক্ট টেলিকাস্ট করেছি যে কলাঘাট ব্রিজ থেকে, কলাঘাট ব্রিজ পূর্ব মেদিনীপুর জেলা যেখানে দীঘা যাচ্ছেন দীঘা, কলাঘাট ব্রিজ থেকে বোম্বে দাদর 1900 কিলোমিটার রাস্তা, বোম্বে দাদর 1900 কিলোমিটার রাস্তা, 1900 কিলোমিটার রাস্তা। এই 1900 কিলোমিটার রাস্তা ডবল লাইন তৈরি করলো অটল বিহারী বাজপেয়ী, 243টা মন্দির ভেঙেছে। অটল বিহারী মাথায় কোরআন দিয়ে জিজ্ঞাসা করো, অটল বিহারী একবার বলতে পারলো নি যে 950 কিলোমিটার রাস্তায় একটা মসজিদ ভাঙা পড়েছে। জোরে বলবেন না, একটা মসজিদ ভাঙা পড়েনি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু 243টা মন্দির ভেঙে রাস্তা তৈরি করলো কেন? আমরা যেখানে কপাল দিই সেই জায়গাটাকে পবিত্র করি, কথা ঠিক না বেটি? হাত করে চাল্লা আপনার জন্য, চোখ করে চাল্লা আপনার জন্য, কান করে চাল্লা আপনার জন্য, তবে এই কপালটা আল্লাহ আপনার জন্য করেনি। এই কপাল হে সিরফ খোদা কে পাস, উসকো ঝুকানা হে খোদা কে পাস, দুনিয়া কা কোই শখস কে পাস ঝুকানা নেই। বুঝতে পাচ্ছেন না? বাংলায় বলবো যে এই কপালটা শুধু আল্লাহর জন্য। এ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? আবার হঠাৎ করে একটা আইন তৈরি করছে, আর একটা আইন তৈরি করছে, বলছে ছেলেই ছেলেই বিয়ে করতে পারবে। ছেলে ছেলে বিয়ে করবে, ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে আল্লাহ ছাড়া বোঝা। আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হলো জাকার্তা। গত বছর গিয়েছিলাম জলসা, তো আমি একটু জলসা করে আমি যতদিন একটু শহরটা দেখি কেমন, সব তো নাক চাপটা, বুঝতে পারছেন না, থেবড়া থেবড়া মুখ, আল্লাহর কুদরত ওই দেশে সবাই মুখগুলো একটু লম্বা চওড়া। তো আমি ঘুরছি, দেখি চায়ের দোকানে, বাজারে, তারপরে রাস্তাঘাটে দেখি সব ছেলেই ছেলেই জড়িয়ে ধরে সব চুমু খাওয়া খাই করছে। আমি শালা ছেলে ছেলে চুমু খেয়েছি আমি, জিজ্ঞাসা করবো ওই ছেলে ছেলে সব চুমু খেয়েছে কেন রে? কোন দেশ আমাকে নিয়ে এসেছিস? কোন দেশ এটা ছেলে ছেলে সব চুমু খেয়েছে কেন? বলছে হুজুর ওটা তোর বউ। বউ মানে? বলছে হ্যাঁ হুজুর ওটা তোর বউ। ছেলে কোনোদিন বউ হ? বলছে না, এই দেশের রেওয়াজ আছে। আর ও হারামখোর ইংল্যান্ডে গেছে, জার্মানে গেছে, আমাদের টাকা নিয়ে, কাদের টাকা? আমাদের টাকা নিয়ে গেছে, মাল সব দেখে এসেছে, নিজের বউ তো পালিয়ে গেছে, এখন বলছে ছেলে যে তোরা বের কর। কথা বুঝতে পারছেন? আবার সেই ইউপির মুখ্যমন্ত্রী কি নাম গায়, যোগী, ও শালা ন্যাড়া, ও ন্যাড়ার মাথায় যে কোন শয়তান পিশাব করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে 2018-ই বলছে গরু আমাদের দেবতা, আর বিশ্বের মানুষ জানে গরু একটা খাদ্য, ও শালা নিজেও জানে, শালা কম খায়নি, অনেক খেয়েছে, বুঝতে পেরেছেন না? এখন আমেরিকায় গিয়েছিল জগি, নরেন্দ্র মোদী নিয়ে গেছে। এখন জগি আমেরিকার রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছে যে ভাই আমার দেশে এত মুসলমান বাড়ছে বাড়ছে বাড়ছে, ই কমাবার কোনো উপায় পাচ্ছি না, কেন গো? হাই ভোল্টের পোলিও খাওয়া, বুঝতে পারছেন? পোলিও যে খাওয়াই, যে মেয়েরা পোলিও খাওয়াতে বেরোয় তাদের শিশিটা দেখবেন তো, শিশিটা দেখেছেন কোনো সময়? শিশিটা খুলে দেখবেন শিশির গায়ে লেখা আছে মেড ইন ইউএসএ, মেড ইন ইউএসএ, ওটা আমেরিকার মাল, তোমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে, মানে আমেরিকা নরেন্দ্র মোদীকে বলেছে এটা খাওয়াও কাজ হবে। ও শালা আবার গিয়েছে বলে যত খাওয়াচ্ছি তত বাড়ছে। ওর কারণ কি বলতো?
তখন ওই টম নাকি আমেরিকার রাষ্ট্রপতির নাম কি টম নাকি তুমি আগে গরুটাকে বন্ধ করো, যেভাবে গরু খাওয়া বন্ধ করো। বলে কি করে? বলে আমার দেবতা বলো, মাতা বলো, যাই বলো, বন্ধ করে দাও, ও শালাটাকে বন্ধ করে দাও, পোলিও কাজ হবে। তবে গরুর গোশত থাকলে কিন্তু যত পাওয়ারই পোলিও খাওয়াও। 2018 হয়েছে ছটা ছটা, 2023 হবে পুরো ক্রিকেট টিম কত লিমিলে কথা বলেন না। ওর ব্রেন খারাপ, ও শালা ঘুরে এসে বলছে গরু আমাদের মাতা। আজকের ইউপিটা দেখুন, মানুষের যে গরুর খেদমতটা বেশি হচ্ছে, অ্যাম্বুলেন্স কিনেছে গরু বাজার বাজে কথা বলতে শুনুন। হঠাৎ সেইদিন বলছে গরু আমাদের মাতা, গরু দেবতা। আর আমি এবিপি আনন্দই, কথাবার্তা হয় না এবিপি আনন্দ, কলকাতা টিভি বলুন যাই বলুন, আমি এবিপি আনন্দই দাঁড়িয়ে বলছি, এ জগি তোদের মাতা তোদের দেবতা, তোরা পুজো কর, পাঠ কর, দরকার হয় ঠোঁটে মুখে চুমুখা, তাও যদি না হয় পাঁচাই চুমুখা, তোদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দে, ঠেলে দে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এই ছেলেরা আমার কথায় একমত দেখি কারা কারা একমত, মাশাআল্লাহ নারে তাকবীর। তোদের দেবতা বলেছে পুজো করতে, আর আমাদের দেবতা বলছে খা, আমরা গুষ্টি খাবো। এখানে অনেক ছেলে আছে নিজের বউকে ছাড়তে পারবে কিন্তু গরু গোশত খাওয়া ছাড়তে পারবে না, কি আছে না নেই। আর উনি আবার হাত দিয়েছে, আর বউ যদি পাশে থাকে বলে এসে তোমার হাত ভাঙবো। আজকের তামাম হিন্দুস্তানে দেখেন শুধু মুসলমানদেরকে নিয়ে শুধু লাঞ্ছনা হচ্ছে, হ্যাঁ কোরআনকে নিয়ে টানাটানি করেছে। এরে কোরআন কি করেছে তোদের রে? এই কোরআন তো সোজা রাস্তা দেখিয়েছে, ব্যাখ্যাটাকে সোজা করিয়েছে। কোরআন তোদেরকে কম্পিউটার শিখিয়েছে, কোরআন তোদেরকে পরমাণু বোমা তৈরি করা শিখিয়েছে, কোরআন তোদেরকে সুষ্ঠু রাস্তায় দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক না ভাই? আজকে তামাম পৃথিবীতে শুধু নবীর উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। আমার নবী কি অন্যায় করেছে রে? আমার কোরআন কি অন্যায় করেছে? মুসলমান কি অন্যায় করেছে? শুধু মুসলমান টার্গেট 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 টার্গেট। আমি কলকাতায় গিয়েছি ওনার 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 অধিবেশনে গিয়েছিলাম, ওনাই যে মমতা ব্যানার্জি ধন্না বসেছে, এ গিয়েছি বলে বিজেপির আবার রাজ্যসভার সভাপতি উনি আবার ভারী করে বলছে আমাকে, আপনার যাওয়াটা কি ঠিক হলো? আমি শোনো, মানুষ যখন বিপদে পড়বে, আমার দাদা পীর সেখানে গেছে, কথা ঠিক না বেটি? এ জোরে বলেন, মানুষ যখন বিপদে পড়বে তাদের আমাদের তাদের পাশে দেখা দাঁড়ানো অবশ্যই কর্তব্য, কথা ঠিক না বেটি? তো বাবাজি আজকে তামাম বিশ্বে আমার রসুল পাকের সম্মান, কোরআনের সম্মান, আমরা মুসলমান আমাদের সম্মান আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? এ জোরে বলুন, আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? আল্লাহ বাড়িয়াচ্ছে। আচ্ছা বাবুজি, বাবাজি বলুন তো, তামাম বিশ্বে যত আল্লাহর ওলি আছেন, ওলিদের হেড একজন আছে না নেই? ওনার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি ইন্তেকালের আগে খলিফাদের ডেকে বলছে, বাবা আমি আল্লাহর ওলি আব্দুল কাদের দুনিয়া থেকে চলে যাব, তবে আমি যখন কবরে যাব, কবরে নাবিয়ে মাথার দড়ি, কোমরের দড়ি, পায়ের দড়িটা খুলে দেবে। এ আপনার দেশে খোলে বলছে? খোলে না বলছে? এটা মুসাফা করো। আমি কি হাজাম নাকি? ইনি বলছে না খোলে নি। আর পাশেরটাকে জিজ্ঞাসা করছে কি সর্বনাশ বলতো? শুধু ইনকিলাব জিন্দাবাদ, কিছু শিখছো? হ্যাঁ, আমরা যখন কবরে যাব, সে মেয়ে হোক আর পুরুষ হোক, মাতার দড়ি খুলে দিবে। আমার মা ইন্তেকাল করেছে, কবরে নাবাচ্ছে। পীর আল্লামা ওমর সিদ্দিকী বললেন, পীর আল্লামা ওমর সিদ্দিকী চাজান বললেন, কচি তুমি নাবো কবরে? নাবো? আমি চাজান, ওটা আমার দ্বারা হবে না। কচি না, কচি না, কচি না, তুমি তোমার মায়ের অনেক খেদমত করেছো, আমরা জানি তুমি কি করেছো তোমার মায়ের জন্য, তুমি নাবো, তুমি নাবো।
আমি খুলে দিলাম। এবার আমার ওমর শাহজান বলছে, কচি একবার কেউ তো নেই আমাদের, সব তো আমরা নিজেদের লোক আছি, এখানে তো পরপুরুষ কেউ নেই, তোমার মা তো আমার বড় ভাবি, তোমার মা তো আমাদের কোলে করে মানুষ করে গেছে, একবার কবরে না দিয়ে দেয়া হয়েছে, মুখটা দেখবো, খোলো মুখটা খুলো। আমি আস্তে 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 কাফনের কাপড় সরিয়ে এসে যখন মায়ের মুখটা দেখছি, যেন মা আল্লাহর কাবা ঘরের দিকে যেন চেয়ে আছে, জোরে বলুন না সুবহান। চোখ ছিল বন্ধ, কবরে না পাওয়ার পরে চোখ আল্লাহ খুলিয়ে দিয়েছে, জোরে বলুন না সুবহান।